Hey, it's me, YouTuber Biki. So, welcome to my another now. Ajgetta unboxing. Amar channel e onek rokom vlog er moddhe diye ami dekhai. To ajgetta unboxing, ajgetta dekhabo. Ami dutu jinish purchase korechi. To tumra jano ekhon corona puro desh jure lockdown. Sekhane amio ekjon baritei boshe achi kichu korte pachhi na. To tar jonno বাড়িতে বসেছিলাম, ভাবলাম কিছু আনবক্সিং করাই যেতে পারে, তাই আমাদের সাথে শেয়ার করলাম। তো চলো ভিডিওটা দেখে নিই। ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর নিচে বেল বাটনটা ক্লিক করে দাও, তাতে নোটিফিকেশান যাবে তোমাদের কাছে সবার আগে। এই হচ্ছে একটা মেইন জিনিস, যেটা হচ্ছে বিল, দেখতে পাচ্ছ আইসি, এটা হচ্ছে বিল। এটা সাইড রাখলাম, এটা সাইডে রাখলাম। এই হচ্ছে একটা হোল্ডার দিয়েছি। এর কত প্রাইস নিয়েছি এটার লিঙ্ক সব আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, একটু প্লিজ চেক করে নেবে তোমরা গিয়ে। চলো, আর একটা লাইট দিয়েছি এটার সাথে, যেটা পুরোপুরি ফ্রিতে দিচ্ছিল, আমি অফারে পেয়েছি। এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল, একটা ট্রাইপড নেওয়ার। তো বাই করতে পেরেছি, এটা খুব ভালো, সব খুব তাড়াতাড়ি এদিক ওদিক যাচ্ছে। হোল্ডারটা লাগালেই হবে, সেটা আমি পরে লাগিয়ে নেবো, কোনো ব্যাপার না। তো এখন থেকে আমি ভালো করে ব্লগ ইন তোমাদের জন্য দিতে পারবো চ্যানেলে। এটার জন্য অনেক দিন ওয়েট করেছিলাম, কারণ মানি প্রবলেম ছিল, বুঝতেই পারছো। এখনও ইউটিউব থেকে কোনো টাকা পয়সা পাইনি। তো এটা বাই করেছি, এটাও দেখতে পাচ্ছি অ্যামাজন থেকে, খুলছি আমি, এটাও খুশি মেরে খুলছি। তো চলো, তো এই হচ্ছে আর একটা জিনিস, ট্রাভেল ব্যাগ, যেটার জন্য আমি অনেক ওয়েট করেছিলাম এই ট্রাভেল ব্যাগটার জন্য। আমি নর্মালি স্কুল ব্যাগ নিয়ে যেতাম, আমার 11-12 ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যেটা পড়ি, এখনও স্টাডি করছি আমি, তো সেই ব্যাগটাই আমি ইউজ করতাম ট্রাভেলে। তো এখন আমি একটা নতুন ব্যাগ কিনেছি, এটা নিয়ে এবারে ট্রাভেল করব, তোমরা দেখতে পাবে। তো দেখো, দেখে বলবে আমাকে কমেন্টে কালার কম্বিনেশানটা কীরকম, আর এর প্রাইসটা একটু দেখিয়ে দিই। যাই হোক, আমি সব ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্ক, তোমরা ওখান থেকে বাই করতে পারবে। তো চলো এর দেখে নিই কী কী কতগুলো জিগজ্যাগ আছে। ফার্স্টে স্টার্ট করছি আমি ওপরে, মেন যে চেনটা, এখানে একটা মেন চেন আছে, মেন কম্পার্টমেন্ট। তো এখানে দেখতে পাচ্ছ একটা মেন কম্পার্টমেন্ট আছে, এটা দড়ি দেওয়া আছে, এখানে একটা স্ট্র্যাপ দড়ি, এটা খুললে, এটা ফার্স্টেই বলে দিই আমি 85 লিটারের ব্যাগ। তো আমি অনেক ক্যারি করি, আমার অনেক কিছু আছে, সেই সব জিনিসগুলো ক্যারি করার জন্য একটা বড় ব্যাকপ্যাক দরকার ছিল, সেটাই আমি বাই করেছি 85 লিটার। এখানে দেখতে পাচ্ছ 80+5 লিটার, এই কোম্পানির নাম হচ্ছে ইম্পালস, এখানেও লেখা আছে, পরে দেখিয়ে দিচ্ছি আমি। যাই হোক, এটা মেন কম্পার্টমেন্ট, এটা অনেকটা মিনিমাম আমার হাত চলে যাচ্ছে, দেখাতে পারছি তোমাদেরকে, ঠিক আছে, মোটামুটি এতখানি আমার হাত ঢুকলো। এটা হচ্ছে মেন কম্পার্টমেন্ট, এটা বাদ দিয়েও এখানে একটা আছে, এটা সিগারেট চেন বলতে পারো তোমরা, এটা সিজক খুললে
এইখানটাতেও কিছু রাখতে পারবে এই জায়গাটা। এর কোয়ালিটিটা বেস্ট আমার, তাই জন্যই আমি কিনেছি। এর কোয়ালিটিটা ভালো, ঠিক আছে, জল পড়লেও ঠিকঠাক জল লাগবে না। আর এর জন্য আলাদা একটা আমার কভার দেওয়া আছে, তো প্রবলেম নেই। আমি দেখাচ্ছি সব, এটা আটকে। আর এর অনেকগুলো স্ট্র্যাপ দিয়েছে, যার জন্য আমার ব্যাগের মধ্যে আরও যদি অনেক কিছু জিনিস লোড করি তো সেখানেও আমি ঝোলাতে পারবো এই স্ট্র্যাপের মধ্যে। স্ট্র্যাপগুলো বেশ মজবুত শক্ত আছে। এখানে আর একটা আছে, সামনের কম্পার্টমেন্টটা তো দেখালাম, তার ঠিক পিছন দিকেই আর একটা আছে, ঠিক আছে, এটাও সামনে সামনে রাখতে পারো, সামনে যে কোনো জিনিস রাখতে পারো। আমি এখনও কিছু লাগেজ এর মধ্যে ভরে দেখাইনি, পরে দেখাবো যখন আমি কোনো ট্রিপে যাব, সেই ট্রিপে তোমাদেরকে 100% দেখিয়ে দেবো। এটা একটা গেল, এর পিছনটা আগে সামনেটা দেখিয়ে দিই, তারপরে এইটা একটা আছে, এটা মিডিলে একটা চেন আছে, এটা মোটামুটি অনেক কিছু জিনিস তোমরা রাখতে পারবে, আমি রাখতে পারবো। সাইডে একটা চেন আছে, এই যে সাইডের চেনটা আছে, সাইডে অনেকটাই জায়গা আছে রাখার জন্য। এদিকে একটা সাইডে জিপ আছে, দুটো সাইডে দুটো জিপ আছে, তার জন্য আরও ভালো লেগেছে আমার। তো ব্যাগটার এইখানে একটা জিপ আছে, এইখানে একটা জিপ আছে, এইখানে একটা জিপ আছে, এইখানে একটা অনেকটা বড় জিপ আছে, এটা এটা ঠিক আছে, এইখানে আর একটা জিপ আছে দেখাচ্ছি, ওয়েট। আর একটা সিক্রেট জিনিস যেটা হচ্ছে, আমি যে সামনের কম্পার্টমেন্টটা দেখালাম, তো সেইখান থেকে নিচে দিয়ে যদি বের করি আমি, সেখান দিয়েও বের করা যাবে। এর একটা ভালো জিনিস দেখতে পেলাম, এই যে এতখানি বড় একটা জায়গা দিয়েছে, যেটা আমি নিচে দিয়েও বের করতে পারবো এবং উপর থেকেও বার করতে পারবো। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। চলো এটা আমি পরে দেখাচ্ছি, এটা ঢুকিয়েছি এখন। এইখানে আছে আমার রেন কভার, যেটা ব্যাগের জন্য দিয়েছে, অবশ্যই আমার জন্য নয়, ঠিক আছে, খুব ভালো। এটা এই যে ইম্পালস দেখতে পাচ্ছ ব্র্যান্ড, খুব ভালো, যাই হোক পরে দেখিয়ে দেবো। এটা হচ্ছে ব্যাগের পিছন দিকটা, ব্যাক সাইড, এইখানটা হচ্ছে জিপ দেওয়া আছে, যেটা আমি এই যে দেখাতে পাচ্ছি, দেখাতে পারবো, যেটা এখান থেকে কমানো বাড়ানো দিয়ে যাবে, ঠিক আছে, তোমার হাইটের অনুযায়ী তুমি করতে পারবে। এখানে চারটে পাঁচটাই দেওয়া আছে, তো এখানে এই একটা পিচ পুটে নিয়ে দেওয়া আছে, আমি জানি না এটার ভিতরে কী আছে, শক্ত আছে এখানটা। আর এইটা একটা ছোট ব্যাটারি বা ফোন কিছু রাখতেই পারবো। এখানে একটা আছে, প্লাস এখানে আর একটা আছে, দুটো দুদিকে আছে। এই ছিল আজকের ভিডিও, এই দুটো পারচেস করেছি আমি, তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা দেখো, ভালো লাগবে, আরও অনেক ব্লগ বা আনবক্সিং আমি করবো। এখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই বাড়িতে থেকো। ভিডিওটা শেষ করছি, টাটা। তো এটা হচ্ছে ব্যাগের ভিউ,
ভিউ দেখতে পাচ্ছ কত সুন্দর, এখানে একটা লক দেওয়া আছে যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম, এই যে লক, লকটা দিয়ে দিলে একদম টাইট হয়ে যাচ্ছে, আর এখানেও একটা লক আছে। যেটা একদম টাইট রাখছে ব্যাগটাকে, কোনো এ রাখবে না, এদিক থেকে এরকম আর পিছন দিক থেকে এরকম। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও যাতে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান ঢোকে আমার ভিডিওর। তো এই ছিল আজকের ভিডিও, টাটা।